আরে ইন্তেজ সাহেব, কেমন আছেন আপনি? জি ভালো, আপনি? আর ভালো না থেকে উপায় আছে? আপনার বাসা থেকে আসছি, এত খাবার খাওয়ালো লাবণ্য আমাকে। আরে ও তো এত ভালো রান্না জানত না, শিখলো কি গো? তবে হ্যাঁ, আজকে আমি বুঝতে পেরেছি যে আপনার যে এত ডেভেলপমেন্ট, পদোন্নতি, এটা কেন হয়েছে। কারো বাড়িতে যদি এত ভালো গুণী একজন স্ত্রী থাকে, কারো গৃহিণী যদি এত ভালো রান্না করে, তাহলে তো তার ক্যারিয়ারে তরতর করে ডেভেলপমেন্ট হবেই। আপনার এই কনসেপ্টটা একেবারেই ভুল। আপনার কি মনে হয় মানে কোনো বাড়িতে ভালো রান্না হলে তার পদোন্নতি হবে, এটা আপনি মেনে নিয়েছেন? আজকে এই জায়গায় আসার পিছনে আমার প্যাশন, আমার ডেডিকেশন, আমার বুদ্ধি, বিবেক, এগুলো ইউজ করে আমি আমার জায়গায় এসেছি। এনিওয়েজ, আপনি আমাকে না জানিয়ে হুটহাট করে যে আমার বাসায় চলে যান, এই ব্যাপারটা আমি একেবারে পছন্দ করছি না। আপনি কি কোনো কারণে আমার আর লাবণ্যর এই মেলামের সাথে জেলাস? নান্দু সাহেব, আপনি মাঝে মাঝে খুব বেশি কথা বলে ফেলেন না? মানে একটা নর্মাল মানুষ হিসেবে কিছু বেসিক এটিকেটস আছে, সেগুলো যদি আপনি না মেনটেন করতে পারেন তাহলে তো কিছু বলার নেই। এখন কি আপনি একটু বেশি বলছেন না? আপনি কি ভাবছেন বা আপনার কি ভাবা উচিত আমি এটা জানি না, আমি জানতেও চাই না। আপনি কোনো কিছু ভাবার আগে সাজেশন দিই, অবশ্যই সেটা আপনি লাবণ্যর সাথে একবার ডিসকাস করুন। না, আমি লাবণ্যর সাথে ডিসকাস করতে যাব না। আর আমি কার সাথে কি ডিসকাস করব সেই সাজেশন আমি আরেকজন মানুষের কাছ থেকে নিব না, আর আপনার কাছ থেকে তো নিবই না। আই এম সরি টু সে, আমি আর লাবণ্য যেভাবে বেড়ে উঠেছি, আমাদের যে আপব্রিঙ্গিংটা, আপনার আপব্রিঙ্গিং হয়তো সেম না, আর সে কারণে আপনি আমাদের যেই সম্পর্ক সেটাকে আপনি ক্যাজুয়াল নিতে পারছেন না। আপনার হয়তো ক্যারিয়ার অনেক উন্নতি হয়েছে, কিন্তু আপনার ভেতরটা অনেক সংকুচিত, অনেক ক্ষুদ্র হয়ে আছে এখনো, অনেক ক্ষুদ্র। একটা কথা বলি, ক্যারিয়ারে উন্নতি করছেন ভালো কথা, সেই সাথে সাথে মানসিক বিকাশটা প্রয়োজন। Thank you.